আসসালামু আলাইকুম। জিল্লুর টেস্টাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই ইউটিউব চ্যানেলে টেস্টাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। এমনকি আমাকে যদি কোনো কোশ্চেন করা হয় সেই কোশ্চেনের অ্যান্সার ভিডিওর মাধ্যমে ক্রিয়েট করে আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজও আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে ডিসকাস করব প্রিন্টের একটা কয়েকটা কেমিক্যাল নিয়ে। এই কেমিক্যালের কাজ কি এবং প্রিন্টে এই কেমিক্যালগুলো কেন ইউজ করা হয়ে থাকে। তার ভিতরে এক নম্বর হলো থিকেনার। থিকেনার প্রিন্টে কেন ইউজ করা হয়ে থাকে? প্রিন্টিংয়ের সময় কালার যেন ছড়াই না যায়। দেখা যাচ্ছে প্রিন্টে প্রিন্ট করার সময় আমরা কালার দিলাম, আমরা যদি থিকেনার ইউজ না করি তাহলে ফেব্রিকের যেখানে যে পজিশনে যে কালারটা থাকার কথা ছিল সেটি ছড়িয়ে আরও অ্যাবজর্পশন করে বাইরের দিকে চলে গেল, তখন আমার যে প্রিন্টটা ছিল সেই প্রিন্ট অ্যাসিভ হলো না, ফাইনালি এই ফেব্রিকটা রিজেক্ট হয়ে গেল বা গার্মেন্টস রিজেক্ট হয়ে গেল। এই জন্য রিজেক্টের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের যে কাঙ্ক্ষিত যে লোগো যে প্রিন্ট আসার কথা ছিল সেই কাঙ্ক্ষিত মেজারমেন্টে আসার জন্যই সাধারণত ফেব্রিকটা এই থিকেনার ইউজ করা হয়ে থাকে। ফেব্রিকের উপরে কালারের মাধ্যমে থিকেনার ইউজ করা হয়ে থাকে যাতে কালারটাকে ছড়িয়ে না যায়। দুই নম্বর হলো বাইন্ডার। বাইন্ডার কেন ইউজ করা হয়ে থাকে? ফেব্রিকের উপরে একটি বন্ড তৈরি করে। বাইন্ডার আছে ফেব্রিকের উপরে একটি বন্ড তৈরি করে থাকে, পিগমেন্ট ডাইকে ফেব্রিকের উপরে বসানোর জন্য এই বন্ড তৈরি করা হয়। ফেব্রিকের উপরে একটা বন্ড তৈরি করবে, মনে করুন একটা আপনি একটা ফেব্রিকের পিগমেন্ট ডাইং করবেন। পিগমেন্ট ডাইং যখন আপনি করবেন তখন এখানে বাইন্ডিং দেওয়া লাগে। বাইন্ডিংটা কি করে? কালারের সঙ্গে মিক্সড হয়, কালারের সঙ্গে মিক্স হয়ে একটা বন্ডিং তৈরি করে থাকে এবং ফেব্রিকের উপরে একটা সারফেস আকারে ফেব্রিকের উপরে সুষমভাবে বসে যায়, যা আমরা দেখতে পাই হোয়াইট ফেব্রিকটাকে কালার করলে কালারে দেখতে পাই। নন রিঅ্যাকটিভ, জাস্ট পিগমেন্ট থিওরি। তিন নম্বর হচ্ছে ডিটারজেন্টের কাজ কি? ডিটারজেন্ট হচ্ছে ওয়েল অক্সকে রিমুভ করে ফেব্রিকের ভিতরে। দেখা যাচ্ছে আমরা ডাইং করার সময় একটা ফেব্রিক নিলাম, ফেব্রিকটাকে ডাইং করব, এখানে ডিটারজেন্ট ইউজ করি। ডিটারজেন্ট কেন ইউজ করি? ফেব্রিকের ভিতরে যে নেসারেডি ওয়েল অক্স থাকে এই ওয়েল অক্সকে রিমুভ করে থাকি। এখন এখানে কোশ্চেন আছে যে ওয়েল অক্সকে আমরা কেন রিমুভ করি? ওয়েল অক্স যদি না থাকে তাহলে ফেব্রিকটা তো হার্ড হয়ে যাবে, রাশ হয়ে যাবে, আমরা যখন ইউজ করব তখন কমফোর্ট ফিল হবে না। এটি একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো, আমরা যদি ওয়েলসকে রিমুভ না করি তাহলে আমাদের যে কেমিক্যালগুলো আছে কেমিক্যাল ফেব্রিকের যে বন্ড আছে বন্ডের সাথে হুবহু মিক্সিং হচ্ছে না, বন্ডিং করতে পারছে না। ফেব্রিকের যে বন্ড, এই যে ফেব্রিকটা তৈরি হয়েছে মনে করুন পলিস্টার বা কটন দিয়ে, এই কটনের যে বন্ড আছে এই বন্ড আর কালারের বন্ড দুটো একসঙ্গে মিক্সড হচ্ছে না, বন্ডিং করতে পারছে না। যখন বন্ডিং করতে পারছে না তখন এটি কী হচ্ছে, এই বন্ডিং করতে বাধা দিচ্ছে হচ্ছে ওয়েল অক্স, ন্যাচারাল ওয়েল অক্স। তখন আমরা কাঙ্ক্ষিত যে আমাদের যে কাঙ্ক্ষিত কালার আসার কথা ছিল ওই কালারটা আসছে না, তখন দেখা যাচ্ছে ফেব্রিকটা নষ্ট হয়ে যাচ্ছে বা অন্য কোনো কালার করতে হচ্ছে। এই সমস্যা থেকে বের হওয়ার জন্যই আমরা ডিটারজেন্ট ইউজ করে ওয়েল অক্সকে রিমুভ করি। ফাইনালি দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়্যারলেসকে আমরা রিমুভ করি এবং শেষে স্বপ্নের মাধ্যমে সেই ওয়্যারলেসকে কৃত্রিমভাবে আমরা দিয়ে আবার ফেব্রিকটাকে সলভ করি। যদি এমন একটা সিস্টেম বের করা যেত যে ওয়্যারলেসকে রিমুভ না করে ফেব্রিকের সঙ্গে কালারের বন্ড তৈরি করা যাবে এবং ফেব্রিকের ওপরে প্রত্যেকটা কোনায় কোনায় পর্যন্ত এই কালার বন্ডিং করবে, নট আনইভেন হবে, তাহলে আমাদের শেষের দিকে যে প্রসেসটা ছিল সপেনার প্রসেস কিন্তু সপেনার কিন্তু দেওয়াই কোনো দরকার ছিল না। কিন্তু সেটা যদিও সম্ভব হয় না, এই কারণে ওয়েল অক্সকে রিমুভ করা হয়। ফাইনালে ডাইংটা যখন করা হয়ে যায়, যখন আমাদের কাঙ্ক্ষিত কালার অ্যাচিভ হয়ে যায়, তারপরে ফিনিশিং স্টেপে আমরা একটা সপেনার দিয়ে থাকি ফেব্রিকটাকে সফট করার জন্য, হ্যান্ডপিল ভালো করার জন্য এটি আমরা করে থাকি। আশা করি ভিডিওটা দেখার পরে কিছুটা হলেও আপনাদের বুঝতে পারবেন যে বাইন্ডারের কাজ কি, থিকেনারের কাজ কি এবং ডিটারজেন্টের কেন ডাইংয়ে
ডিটারজেন্ট ইউজ করা হয়ে থাকে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।